আমি এমন একটা ফ্যামিলি থেকে আসছি যেখান থেকে আসলে ডুয়েটে অ্যাডমিশনে আসাটাই বড় টাফ ছিল। আমি আমার বাবা আমি যখন 7 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। সেখানে আমার বড় ভাইরা ছিল, ওনারাও তেমনভাবে পড়াশোনা করার সুযোগ পায়নি। ওরা এখন বর্তমানে সাভারে গার্মেন্টসে কর্মরত আছেন। ওরা গার্মেন্টস থেকে তার জবের পাশাপাশি যে তাদের সংসার চালিয়ে যে টাকাটা থাকতো সেটা আমাকে দিত। কখনও এমনও হয়ে গেছে যে ওরা খায়নি, না খেয়ে আমাকে টাকা দিছে, কিন্তু আমি যখনই ফোন দিয়ে বলতাম যে ভাই আমার টাকার দরকার, টাকা লাগবে, কখনো আমাকে কোনো দিন তারা বলে নাই যে তোমার টাকা দিতে পারবো না বা এরকম কোনো একটা কথা বলে নেই। বরং ওরা সবসময় বলতো যে টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, তুই তোর মতো করে পড়াশোনা চালিয়ে যা। কখনো আমাকে এরকমভাবে টাকা পয়সা নিয়ে প্রেশার দেয় নেই যার দ্বারা আমি এখান থেকে ছিটকে পড়ে যাব। তারপর সবথেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মায়ের পাশাপাশি আমার এক ভাবি, তার অনুপ্রেরণাতেই আমার এখানে আসা। আমার ভাবি তার ছোট্ট একটা বাচ্চা, তাকে বাসায় রেখে সে আমার পড়াশোনার খরচ চালানোর জন্য গার্মেন্টসে এসে ভর্তি হয়েছে। এখনও উনি আমার পড়াশোনার খরচই চালিয়ে যাচ্ছেন। খুশির সংবাদটা আমার ইচ্ছা ছিল আমি সর্বপ্রথম ভাবিকেই দিব, কিন্তু আমি বোনের বাসায় ছিলাম, তো সেখানে সর্বপ্রথম আমি বোনকে বললাম। আমার বোন তো আমাকে অনেক আদর করে, উনিও খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে। তারপর আমি আমার মাকে যখন ফোন দিয়ে জানালাম, তখন আমার মা খুশিতে কান্না করে ফেলছে। এমনকি উনি চিল্লাই চিল্লাই আমার পাশের বাসার যে কাকু আছে ওনাকে ডেকে ডেকে বলতেছে যে আমার ছেলে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তারপর আমি যখন আমার ভাবিকে বললাম, উনিও অনেক খুশি হয়ে গেছেন। তারপর আমার কাকুর, তারপর যারা ফ্যামিলি মেম্বার্স আছে প্রত্যেকেই অনেক খুশি হয়েছে। আসলে আমাদের ফ্যামিলিটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আমার ডুয়েটে চান্স পাওয়াটা খুবই দরকার ছিল। ফ্যামিলিটা একদমই বলতে গেলে নিম্ন লেভেলেই চলে গেছে। আমার চান্স পাওয়ার দ্বারা এখন আলহামদুলিল্লাহ আমি যখন বাসায় গেছি, তখন বাসায় যাওয়ার দ্বারা আমার ফ্যামিলিটাকে এখন আর আগের মতো মনে হচ্ছে না। আমার বাসার আমার এলাকায় যখন আমি পা রাখলাম, তখন দেখলাম যে আমার আমি যখন আগে গিয়েছিলাম তখনকার এক পরিবেশ আর এখনকার এক পরিবেশ দাঁড়িয়ে গেছে। সবাই, এটাই আমি সবসময় চেয়েছিলাম। তবে চান্স পাওয়ার পর আমি আমার বাবাকে খুব মিস করতেছি, যে উনি যদি আজকে বেঁচে থাকতো তাহলে সবথেকে বেশি উনি খুশি হতেন।